দর্শক, খুবই চমৎকার একটি সাদা গরু বিক্রি হয়ে গেল সার, মাশাআল্লাহ। একটু দেখাই তো, এখানে এত পরিমাণ মানুষ, ডাইনে বাইরে যাওয়ার মতো অবস্থা নাই। পিছন দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করি, আর আমরা দামটা শোনানোর একটু চেষ্টা করব। বড় ভাই আপনাদের না 1,60,000 টাকা? আলহামদুলিল্লাহ, আমরা এই সেট থেকে মনে হয় একটু দেখাতে পারবো। একটু দেখাই, সাইজটা খুবই বড়, তো আমরা এখানে ঘুরে দেখাইতে পারতেছি না, আলহামদুলিল্লাহ। তো যারা গরু কিনতে চান চলে আসুন শাসনঘাটে, ইনশাল্লাহ পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হাস ফরিং এগ্রো টিভি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, তো 1,60,000 টাকায় একজন ভদ্রলোক কিনে নিয়ে গেল। আপনারা যারা কিনতে চান চলে আসুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা ভাইয়ের সাথে একটু একটা মিনিট কথা বলার চেষ্টা করি। বড় ভাই, ভাইয়ের নামটা কি? আলহামদুলিল্লাহ, ভাই একটু ক্যামেরা মুভ করতে চাচ্ছে। আচ্ছা, উনি তো ব্যস্ত। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। বক্তব্য দেন আরুক ভাই, ওখানে কাজ শেষ হয়েছে? প্রিয় দর্শক, কথা বলো, টাকা নিয়ে করতেছে। আচ্ছা বড় ভাই, আমাকে একটু একজন আপডেট দিলেই হবে। ভাই তোমার নামটা কি? আচ্ছা ভাই, এটা দাম কত চাইছে জানো? আরেকজন ভদ্রলোক নিয়ে নিল ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, তোমরা নিবা কোথায় এটা? ফরিদাবাদ, তাহলে তো এখানে। ধন্যবাদ তোমাকে প্রিয় দর্শক। তো এই যে ওনারা নিয়ে নিল, খুবই চমৎকার একটি সার, পুতুলের মতো দেখতে, সাদা কালার, আলহামদুলিল্লাহ 1,60,000 টাকা। প্রিয় দর্শক, গরু হাসিলঘর থেকে না হচ্ছে তো একটু পাগলামি শুরু করে দিছে, তো আশা করা যায় খুব ঠান্ডাভাবে যাবে। প্রিয় দর্শক, ভিডিও করতে করতে হঠাৎ করে ভিডিওর মাঝে এটা কি চলে আসলো কিছুই বুঝলাম না, তো একটু দেখানোর চেষ্টা করি, সাইজটা দেখাবো। তার আগে একটু দেখাই আপনাদেরকে, ঘুরে ঘুরে দামটা জানাবো, মালিকের সাথে একটু কথা বলবো আজকের বাজারে। এটা বিগ সাইজ, খুবই বিগ সাইজ, চাচা একটা গরু, যখন হাঁটে তখন বোঝা যায় প্রপারলি ওর শরীরের ওয়েটটা কিরকম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি গরু। তো যে আরও একটি গরু চলে আসছে হাসিল ঘরে, আমরা সেটাও দেখাবো, তার আগে একটু দামটা জানি। তবে কে কিনছে পাওয়া যাচ্ছে না, হাসলি কাজে ব্যস্ত একটু। আমরা একটু দাম জানানোর চেষ্টা করবো। বড় ভাই কত নিচ্ছে জানেন? 3,70,000। প্রিয় দর্শক, আমরা একজন ভদ্রলোকের থেকে জানতে পারলাম 3,70,000 টাকা আজকের বাজার এই সারটি। প্রিয় দর্শক, খুবই রাগী একটি গরু, অলরেডি দেখুন দুষ্টামি শুরু করে দিছে। 3,70,000 টাকা বিক্রি হয়ে গেল আর এই শ্মশান খোলা হাটের থেকে, খুবই চমৎকার, খুবই বিগ সাইজ। প্রিয় দর্শক, রাগ আছে তো। আরও একটি গরু আছে ওই সাইডে, ওটা এখনো বাঁধা হয়নি, বাঁধা হলে আমরা ওটা দামটা জানাই দেবো, কারণ খোলা অবস্থায় একটু পাগলামি করে। তো এখানে মানুষ অনেক বেশি, কারণ ক্রেতা বিক্রেতা সবাই আছে, জনসাধারণও আছে। তো আজকের বাজার 3,70,000 টাকায় এই চমৎকার গরুটি একজন ভদ্রলোক কিনে নিয়ে গেছে, কিন্তু কে কিনছে তাকে আমরা এখনো পাইতেছি না একটু কথা বলার জন্য। এ ভাই, আলহামদুলিল্লাহ। তো আমরা ভাইকে পাইছে, ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। বড় ভাই একটু কথা বলা যাবে? আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি ইনশাল্লাহ। আপনি আছেন প্রথম থেকে আছেন, ব্যাপারী সাহেবের নামটা কোন? আচ্ছা, ভিতরে তো আরো আছে ইনশাল্লাহ, আসতেছি ভিতরে, আমরা একটু বাইরে রয়ে কথা কই, ভাই তো চলে যাইব। আসসালামু আলাইকুম ভাই। ভাইজানের নামটা কি? মামুন আহমেদ। মামুন ভাই, আপনি তো খুবই বিগ সাইজের একটি দেহ গরু নিলেন, এটা কি আমাদের ক্রসের ভিতরে সার গরু না দেশের ভিতরে? আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা তো খুবই বিগ সাইজ, কত দিয়ে নিলেন? 3,70,000। আচ্ছা, হাসলি তো এখনো করেন না, করা হচ্ছে? 18,500 যাবে। প্রিয় দর্শক, আরও একটু বিগ সাইজ আসছে, আমরা ভাইয়ের সাথে কথা বলতে বলতে ইনশাল্লাহ। এই যে দেখুন, প্রিয় দর্শক, তো আপনারা
যারা নিতে চান আপনারা চলে আসুন শ্মশানঘাটে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ইনশাল্লাহ। আচ্ছা বড় ভাই, আপনারা গরুটা কোথায় নেবেন? ভাইজান বিক্রি করা হয়েছে? আপনারা তো বিক্রি করলেন, কত টাকা? মালিক আছে? গরুর মালিক? আরেকটা গরু আছে অলরেডি চলে আসছে, খুবই বড় সাইজ। তো আমরা হাটে এখন হাসলিগড়ের সামনে একটু সবাই একটু আতঙ্কে আছি, কারণ প্রচুর গরু একসাথে বিক্রি হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর গরু বিক্রি হয়ে যাচ্ছে আজকের বাজার। তো এই দেখুন বড় 370,000 চলে যাচ্ছে। তো এখানে আরও আছে বাদা হোক, না হলে ওরা একটু দুষ্টামি করবে। আমাদের এখানে জনগণ অনেক বেশি, যে কারণে ভিডিও ধারণ করাটাও একটু সমস্যাকর, কারণ গরুর পাকলামি করলে সবাই সরে যেতে পারে। এখন হাসলি কাউন্টারের সামনে কেনা হচ্ছে, বেচা হচ্ছে, পাগলামি চলতেছে গরুর। সামনে নেন, ধাক্কা দিব আপনাকে। প্রিয় দর্শক, খুবই চমৎকার কালেকশন, একটার পর একটা বড় সাইজ দেখুন পাগলামি, ইনশাল্লাহ। বড় ভাই, এটা কি আপনারা নিছেন? এটা আলহামদুলিল্লাহ এখানে আর একটু আছে। এটা তখন ওই যে খুবই দ্রুত ঘুরে আসছিল, প্রিয় দর্শক, খুবই দ্রুত দৌড়ে আসছিল। কত পড়ছে ভাই আজকের বাজার? 90,000। একজন বড় ভাই নিল। বড় ভাই এটা কোথায় নিয়ে যাবেন? কদমতলি। ভাইয়ের নামটা? জসিম খান। তো আজকে ইনশাল্লাহ একটাই নিছেন, আপনি খুশি আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে ভাই খুশি। ধন্যবাদ ভাই। প্রিয় দর্শক, এখানে আরেকটি বড় গরু আছে, আমরা একটু তথ্য জানি, দামটা জানানোর চেষ্টা করি। ভাইজান দামটা কত? 4,35,000। 2,35,000। প্রিয় দর্শক, মিক্স সাইজের, লালটা বড়, কালোটা একটু ছোট, 4,35,000 টাকা নিছে। এই বড় ভাইরা নিছে? ভাইজান আপনারা নিছেন? আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি? রাহাত ইসলাম। আচ্ছা রাহাত ভাই, তো আপনারা কয় ঘন্টা ঘুরলেন গরুর জন্য? 3 ঘন্টা ঘুরা হয়েছে। তারপর এই দুটা জোড়া কি এক জায়গা থেকে নিছেন আলাদা? এক জায়গা থেকে। আচ্ছা, ব্যাপারী সাহেবের নামটা কি? রকি। আলহামদুলিল্লাহ, তো আমরা ব্যাপারী সাহেবের কাছে যাব। তো ভাইজান দাম কত চাইছিল? 7,00,000। তো দামাদামি করতে করতে আপনারা 4,35,000 নিচ্ছেন, আপনি খুশি আছেন? আচ্ছা ধন্যবাদ আপনাকে, আপনার জন্য থাকলো শুভকামনা। প্রিয় দর্শক, বড় ভাই দেখুন খুবই চমৎকার কালারফুল দুটি গরু নিছে, ইনশাল্লাহ হাসলির কাজ শেষ হয়ে যাচ্ছে, চলে যাবে। গরু আসতেছে যাইতেছে, আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের ঘাসপুরিং এগ্রিটিভির সাথেই থাকুন। প্রিয় দর্শক, বড় গরুর হাসলি কমপ্লিট, অলরেডি চলে যাচ্ছে গন্তব্য স্থানে, খুবই বিগ সাইজ। আজকের বাজারে দুটি চলে গেল 4,35,000 টাকা। প্রিয় দর্শক, আরেকটি গরু চলে আসলো, বিক্রি হয়ে গেছে, কিছু বড় ভাইরা কিনে নিল, আমরা তাদের সাথে কথা বলবো। তার আগে গরুটা দেখুন, মাশাআল্লাহ খুবই চমৎকার একটি গরু, স্কোয়ার ফিট। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি, তথ্য নেই আজকের বাজার কত টাকা দাম চাইলো বা কিভাবে কি, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাইজানের নামটা কি? রাফিন। আচ্ছা রাফিন ভাই, তো আপনারা তো গরুর হাটে আসছেন, কয় ঘন্টা হলে ঘুরতেছেন? আমরা সকাল থেকে আসছি। মানে তাহলে তো ভাই বিশাল দিন চলে গেল। আল্লাহর রহমতে আমরা 4টা গরু নিছি হাটের, সবচেয়ে বড় গরু। আচ্ছা আপনাদের কি মানে গরু কিনা হয়েছে 4টা, আর এখন এইটা নিলেন? মোটা 7টা কিনা হয়েছে আমাদের। 7টা কিনা হয়েছে। আচ্ছা এটা লাস্টে এখন যেটা আছে এটা কত টাকা? এটা নিছে 1,20,000। 1,20,000। আর সর্বোচ্চ কত টাকা কিনছে? সর্বোচ্চ 13,80,000 টাকাতে নিছে 4টা। আচ্ছা এটা কি দিনের ভিতরে কমপ্লিট হয়ে গেছে? দিনের নিছে। আরও কি নেওয়া হবে নাকি এটাই শেষ? না না।
এটা শেষ। টোটাল কয়টা বললেন? টোটাল 7টা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভাই ঠিকানাটা কোথায়? আমার শিশুটি শহীদনগর গেন্ডারিয়া। শহীদনগর গেন্ডারিয়া। তো প্রিয় দর্শক, কোনো ভাইরা যদি যাত্রাবাড়ি বা আমাদের গেন্ডারিয়া জুরাইন সাইডে থাকেন, ভাইদের এই চমৎকার সুন্দর কিনাগরগুলো দেখতে চান, ভাই ঠিকানা বলে দিছে, গিয়ে দেখতে পারেন 7 পিস। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, তো আজকের বাজার 1,20,000 টাকা। তো অনেকজন আসছে, ছোটরাও আসছে। তো তোমরা যে রাতে ঘুরতে আসো, বাসা যাবো না? কখন যাবা? একটু পরে। কেন এখন যাও? গরু ভয় করে না? কেন গরু গুতা দিলে কি করবা? আচ্ছা, তুমি কি চিনো আমাদের ঘাসফুরিং এগ্রো টিভি? চিনো? আলহামদুলিল্লাহ ওরা চিনে না, তবে আজকে থেকে চিনতে পারবে। নাম কি? ঘাসফুরিং এগ্রো টিভি। ঘাসফুরিং এগ্রো টিভি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বাসায় চলে যাও। প্রিয় দর্শক, হাটে প্রচুর মানুষ আছে, ক্রেতা আছে, বিক্রেতা আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। তো ওই যে বড় ভাইয়ের 7টা গরু, তো লাস্টে গরুটা 1,20,000 টাকায় চলে যাচ্ছে। আরও একটি বিগ সাইজের গরু আসতেছে, লাল কালারের মিডিয়াম। আমরা সেটার একটু দক্ষ দেওয়ার চেষ্টা করবো, তারা এই গরুটা একটু বাধা হোক। আমরা আজকে বাজার জানাই কী অবস্থা, কত দামে বিক্রি হচ্ছে। সাইজটা দেখুন, কালারটা খুবই সুন্দর। বড় ভাই কত নিল ভাই? 1,31,000 না 2,00,000? 1,31,000 টাকা। প্রিয় দর্শক, খুবই চমৎকার একটি কালেকশন একজন কিনে নিল। আপনারা কিনছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কত চাইছিল দাম? আচ্ছা ঠিক আছে, ভাইজানের নামটা কি? কোথায় নেবেন এটা? আচ্ছা ঠিক আছে, গরু কিনে আপনি খুশি আছেন? তো একটাই কিনা হয়েছে ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আরও সুন্দর সুন্দর কালেকশন বড় ভাইরা নিয়ে যাচ্ছে, আমরাও দেখাচ্ছি, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আরেকটি পাগলা চলে আসলো, খুবই বড় সাইজ। ছোটো দুটো আছে, আমরা দাম জানানোর চেষ্টা করবো। বিগ সাইজ আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার ব্যাপারী সাহেব। আপনাদের বিক্রি করলেন কত টাকা? 4টা 10 লাখ। 4টা? কোন 4টা? সিরিয়াল আসতেছে না গেছে? এই একটা মাত্র আসলো আপনাদের? আচ্ছা আচ্ছা, বড় ভাইদের আরও আসতেছে, তা আসলে পর আমরা একবারে দাম জানাই। এই যে আসতেছে ভাই, সবই কি মানে একই সাইজ কোয়ালিটি মোটামুটি? 2টা আরও আসবে ইনশাল্লাহ। তো আমরা ছোট কয়টার দাম এই যে আসতেছে ভাই, কয়টা বললেন ভাই? 4টা, 3টা এসে গেছে, আর একটা আসবে আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি? আপনার নামটা কি? আমি তো কেন বসরা উঠবো। আচ্ছা আচ্ছা, মানে যারা কিনছে তারা উপরে আছে? আচ্ছা আচ্ছা, 10 লাখ। 4টা 10 লক্ষ টাকা। আচ্ছা, ব্যাপারী সাহেবের নাম কি? যেভাবে ব্যাপারী থেকে কিনা হলো? ফারুক হাওলাদার। ফারুক হাওলা, এই যে হাওলাদার ডেরি ফার্মের ফারুক হাওলাদার, পিন্টু হাওলাদার, ফারুক হাওলাদার। আচ্ছা প্রিয় দর্শক, তা আমরা তাদের 2টা ক্লিপ ভিডিও আছে আমাদের ঘাসফুরিং এগ্রো টিভিতে। তো ধামাকা অফারে ফারুক হাওলাদার সাহেব দেখুন 4 পিসগুলো আজকে কত টাকা বিক্রি করছে? 4টা কত? 10 লক্ষ টাকা। আমরা ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব কিছুক্ষণ পরে, তার ওখানে যেখানে গরু রাখা আছে। তার আগে আপনারা গরুগুলো দেখুন, 3টা আসছে, আরও একটা আসতেছে আলহামদুলিল্লাহ। খুবই চমৎকার কালেকশনগুলো বিক্রি হয়ে যাচ্ছে আজকের বাজার। তো আপনারা যারা এখনও ঘরে বসে আছেন, কোথা থেকে কিনবেন বুঝতেছেন না, চলে আসেন আমাদের এই শ্যাম্পু শাসন খোলা গরুর হাটে, ইনশাল্লাহ পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো। ভাইজান, এই ছোটোটা কত কইতে পারেন? না, লোক নাই? আপনাদের ভাই? আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, ইয়ে মাঝখানের যে ছোটোটা দেখতে পাচ্ছেন, মানে বড়ই কিন্তু বড়টার সাথে ছোট দেখা যাচ্ছে। আজকের বাজার 80,000 টাকা কিনা হয়েছে, একজন ভদ্রলোক কিনছে, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে আসছেন? জুরাইন থেকে। জুরাইন থেকে, আলহামদুলিল্লাহ। জুরাইন যাবে? কত টাকা দিয়ে কিনলেন? চাইছিল কত? চাইছে 90। 90? তাহলে তাহামরি বেশি একটা দামাদামি করেন নাই, মোটামুটি কমের ভিতরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা কি? নাসির। নাসির ভাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, নাসির ভাই খুবই চমৎকার একটি গরু নিয়ে নিল আজকের বাজার। তো আপনারাও নিতে চাইলে চলে আসুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ফারুক হাওলাদার ভাইয়ের 4টা গরু যে বিক্রি করলো 10 লক্ষ টাকা, এই লাস্টের হচ্ছে এটা। এই যে সিরিয়ালে 1, 2, কয়টা এখানে? 3টা
এক দুই তিন আর জয়টা লালটা এই কালোটা তিনটা এই কালো আর কোনটা এইটা মাঝখানে ছোটটা বাদে। প্রিয় দর্শক এই চারটা আজকে ফারুক সাহেব বিক্রি করে দিল বাজার রেট 10 লক্ষ টাকা ইনশাল্লাহ। তো আমরা ফারুক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভিতরে গিয়ে, তার আগে আপনারা গরুটা দেখুন যেগুলো আজকের বাজার কে নিচ্ছে মানে আপনারা কিনছেন। আচ্ছা মানে নামটা বলেন। আচ্ছা ঠিক আছে, নেবেন কোথায়? গ্যান্ডারিয়া হাই স্কুল, একটু কাছে বেশি দূরে না। আচ্ছা ঠিক আছে, তো আপনারা কি ফারুক হালদার সাহেবের থেকে এইবারই প্রথম নিলেন না আগেও নিছেন? প্রথমই নিছেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য থাকলো শুভকামনা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক খুবই চমৎকার কালেকশন ইনশাল্লাহ। তো চার পিস আজকের বাজার 10 লক্ষ টাকা হাওলাদার ডেরি ফার্মে থেকে নিয়ে গেল এই বড় ভাই ইনশাল্লাহ। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। তো প্রিয় দর্শক আমাদের ফারুক হাওলাদার সাহেবের থেকে যে চারটি গরু নেওয়া হলো বিগ সাইজ, তো ভদ্রলোক নিল, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইজানের নামটা কি? আচ্ছা ভাইজান, আপনারা তো টোটাল ফারুক ভাই থেকে চারটা নিছেন, তো এই চারটাই নাকি আরো নেওয়া হবে? ছোট এগুলো তো আজকে আর নাই, আল্লাহ দিলে কালকে। আচ্ছা তো এগুলো কি দামাদামি করছেন না মোটামুটি কাছাকাছি দামে বিক্রি? আচ্ছা ঠিক আছে, তো আমাদেরকে একটু লাস্ট বলে দেন চারটা কত টাকা বিক্রি কিনছেন? কত টাকা? 10 লক্ষ টাকা চাইছিল কত? 11 লক্ষ। তাহলে তাহামরি ডিফারেন্স না। আচ্ছা প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর নেবেন কোথায় এটা? আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক, তো কোনো ভাই যদি এই কালেকশনগুলো দেখতে চান যারা গ্যান্ডারিয়া সাইডে আছেন, আপনার গ্যান্ডারিয়া একটু লোকেশনটা একটু বলে দেন, বাসার ঠিকানা। আচ্ছা সেখানে গিয়ে আপনার নাম বললেই ইনশাল্লাহ। আরেকবার নামটা আরেকবার বলেন। আচ্ছা রাসেল রহমান সাহেবের বাসা বললেই চিনাই দিবে, বড় বড় সাইজের চারটে নিচে আরও নেবে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এখন মালা পরানো হবে, খুব চমৎকার কালেকশন, চার পিস করো ইনশাল্লাহ। তো চলুন আমরা একটু ফারুক ভাইয়ের সাথে এখন গিয়ে একটু বিস্তারিত কথা বলি ইনশাল্লাহ। প্রিয় দর্শক যে চারটি গরু নিয়ে গেল, তো এই হচ্ছে আমাদের সেই ফারুক হাওলাদার সাহেব যে বিক্রি করলো, তা আমরা তার প্রতিবেদন আরও নিচ্ছি ইনশাল্লাহ। তো আর একটু কথা বলি, আসসালামু আলাইকুম। তো ভাইজান আপনি তো একসাথে চারটা বিক্রি করে দিলেন, তারা কি আরও নেবে? আচ্ছা হ্যাঁ, ওনারা বলছে যে আরও দু একটা নেবে, তবে আজকে না কালকে ইনশাল্লাহ নিতে পারে। তো আপনি দাম কত চাইছিলেন? দাম চাইছিলাম 12 লক্ষ টাকা, তারপর 11 লক্ষ বলে দিছি। হ্যাঁ ওটা অলরেডি 10 লক্ষ টাকাতে নিয়ে নিছি। আচ্ছা এর ভিতরে আর কোনো ওই হয় না ইনশাল্লাহ? আপনিও দিয়ে দিচ্ছেন? মন খুশি মতো দিচ্ছেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি। আচ্ছা তো ওনারা ইনশাল্লাহ আবার কালকে আসতে পারে আপনার এখানে? বলছে আর দুটো করে নেবে, ওটা আমাদের জায়গার ব্যবহার গুরু প্লাস সব পছন্দ শোনাতে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক আপনারা একটু ভালো করে চিনে রাখুন আমাদের ফারুক মোহাম্মদ ফারুক ভাই হালদার সাহেবকে, তার 150 পিস গরুর আজকে মানে টোটাল আসতেছে, আরও ট্রাকে তো আরও আসতেছে ইনশাল্লাহ। তো বেচা কিনা আজকে কী অবস্থা? 50টা সেল করে ফেলছেন সারাদিনে? তো এই আমরা আসার ভিতরে আরও দুটা বড় গরু দেখছি, ওই দুটোকে আপনি সেল করছেন কালোর ভিতরে আর এক ঘন্টা আগে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক দামাদামি চলতেছে, প্রিয় দর্শক আমরা একটু দামাদামি দেখানোর চেষ্টা করবো যদি সুযোগ পাই ইনশাল্লাহ। ঠিক আছে ধন্যবাদ ভাই, আবার আপনাকে জ্বালাতে আসবো যখনই সম্ভব বিক্রি করছেন। প্রিয় দর্শক এই হচ্ছে সেই হাওলাদার ডেয়ারি ফার্ম, প্রোপাইটার মোহাম্মদ ফারুক হাওলাদার, থানা সদরপুর জেলা ফরিদপুর, যারা এইমাত্র 4 পিস গরু বিক্রি করে দিল 10 লক্ষ টাকায়। তো মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা যদি কখনো গরুর জন্য প্রয়োজন হয় যারা ফরিদপুর এরিয়াতে আছেন আর থানা সদরপুর, তারা যোগাযোগ করতে পারেন, দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন ফারুক ভাইয়ের সাথে মিন্টু ভাইয়ের সাথে ইনশাল্লাহ, আপনাদের যদি গরু দরকার হয় পেয়ে যাবেন তাদের থেকে। আর এখনও ভিতরে ইনশাল্লাহ আরও কিছু গরু আছে, বেচা কিনা চলতেছে, কাস্টমার আছে, এই দেখেন দেখতেছে গরু ইনশাল্লাহ। তো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি প্রতিনিয়ত এই শ্মশানঘাটের কী দামে গরু বিক্রি হচ্ছে এবং তারা কত দামে গরু বিক্রি করতেছে। আর আজকে এই দেখুন হাটের অবস্থা, জমজমাট হাট, অলরেডি ক্রেতা বিক্রেতা সবাই আছে এবং আমরা জনসাধারণও আছি। তো এখানেও আরও কিছু গরু নিয়ে দামাদামি করতেছে বড় ভাইরা, কিছু লাইটিংয়ের সমস্যার কারণে গরুগুলো আসলে ক্লিয়ারভাবে দেখানো যায় না, অন্ধকার আছে। একটি বড় সাইজের গরু নিয়ে কথা চলতেছে ইনশাল্লাহ, লাইটিংয়ের কারণে অন্ধকার। এখানে তিনটা গরু আছে ব্যাপারে, তিনটাই এ ক্লাসের গরু, খুবই হাই কোয়ালিটি। তো যারা এখনও বসে আছেন গরু নেবেন ভাবতেছেন, চলে আসুন আমাদের শ্যামপুর শ্মশানঘাট গরুর হাটে, ছোট থেকে বড় আপনারা 35,000 টাকা থেকে শুরু করে সব কোয়ালিটির গরু এই হাটে পেয়ে যাবেন আজকের বাজার।
তো ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় এরকম দামাদামি চলতেছে, দর কষাকষি চলতেছে, কিছু দেখাতে পাচ্ছি, আবার কিছু ডাইরেক্ট আসলি কাউন্টারে কত দামে বিক্রি হলো সেগুলো দেখাচ্ছি, কারণ এভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা যারা এইসব কালেকশন নিতে চান, বড় এবং কালারফুল পছন্দ করেন, তারা চলে আসেন, দেরি করবেন না, শ্মশানঘাট গরুহাটে চলে আসেন ইনশাল্লাহ। তো অলরেডি বেঁচে কিনা দেখুন, সম্পূর্ণ হাট জুড়েই ক্রেতা আছে, বিক্রেতা আছে, আমরা আছি, জনসাধারণ দেখতেছি, ঘুরতেছি ইনশাল্লাহ। তো আপনারা যারা গরু নেবেন মিস করেন না, চলে আসেন, কারণ অলরেডি আমাদের এই শ্মশানঘাটে একটি ব্যাপার আছে, যেটা হলো ঈদের আগের দিন আধাবেলার আগেই আপনার সম্পূর্ণ হাট খালি হয়ে যায়। তো এবারও আশা আছে ইনশাল্লাহ হাট খালি হয়ে যাবে ঈদের আগের দিন, কারণ যেভাবে বেঁচে কিনা চলতেছে গরু থাকবে না। আর এখানকার আসলে আপনারা দুইটা জিনিস খেয়াল করতে পারবেন, পরিবেশটা খুব সুন্দর আর হাঁটা চলার স্পেসটা খুব বড় ইনশাল্লাহ। তো যারা এখনো আছেন, ভাবতেছেন গরু কিনবেন, দেরি না করে চলে আসেন আমাদের শ্যামপুর শ্মশানঘাট গরুহাটে। প্রিয় দর্শক, আমরা আছি আবার হাসলি কাউন্টারের সামনে, গরুগুলো নেওয়া হচ্ছে, যেগুলো হাওলাদার ডেয়ারি ফার্মের থেকে বিক্রি হয়েছে, 10 লক্ষ টাকা 4 পিস। আর এখানে একটি এখন সাদা দেশাল বিক্রি হলো 1,35,000 টাকা, এটা 1,35,000 টাকা যেটা বাঁধা হচ্ছে, আর যেটা আনা হয়েছে এটা কিন্তু আমি জানি না, জানাবো। দর্শক, খামাকা বেচে কিনা চলতেছে মিস করবেন না, যদি দেখতে চান তাও আসতে পারেন আজকের বাজার। এটা হচ্ছে 1,35,000 টাকার টা বের হয়ে যাচ্ছে, অলরেডি বিক্রি হয়ে গেল 1,35,000 ইনশাল্লাহ। গরু থাকলাম একটার পর একটা, গরু ডাইনে গরু, বামে গরু, পিছে গরু, সব দিকে একটি গরু আর গরু ইনশাল্লাহ। গরুর পাগলামি যত বাড়তেছে, হাটে জনগণও বাড়তেছে, ক্রেতা বিক্রেতার বেচে কিনাও বেড়ে যাচ্ছে। তো হাওলাদার ডেয়ারি ফার্মে 10 লক্ষ টাকা 4 পিসের থেকে অলরেডি নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা যারা আরও কিছু হাওলাদার ডেয়ারি ফার্মে বড় বড় সাইজের গরু আছে দেখতে চান, এসে দেখতে পারেন। আর দেখুন গরুর অলরেডি ই হয়ে গেছে, ধাক্কাধাক্কি শুরু, প্রচুর লোক জমা হচ্ছে এখানে। একসাথে অনেকগুলো গরু হাসলি করে চলে আসছে, একটু সমস্যা হয়ে গেছে। আর এক গরুর জন্য মানুষ আছে 8-10 জন, যেহেতু কুরবানি ঈদের গরু অবশ্যই আসবে, আর যে কারণে একটু মানুষ বেশি আর গরু একটু পাগলামি করতেছে। আর একটু ছোট গরু আসতেছে পিছন থেকে, আমরা দেখাই এদের সাথে, যে বড় গরুটা একটু পাগলামি শুরু করে দিছে। জমজমাট একটা দৃশ্য আজকে হাতে, অলরেডি আরও একটি বড় গরু আসতেছে, আমরা একটু সাইড হয়ে গরুটা দেখানোর চেষ্টা করি। আরও একটি বড় গরু হয়েছে ইতিমধ্যে ঢুকেছে, দুইটা গরু আরও আসতেছে হাসলি ঘরে। একটু দাম জিগাই কত নিল দুইটা, এ বড় ভাই দুইটা কত নিছে ভাই, দুইটা কত নিছে ভাই, 3,00,000, 1,70,000, ওইটা 1,70,000, 1,59,000। বড় ভাইটা দুইটি গরু নিল, খুবই চমৎকার, কালারফুল, বিগ সাইজের। আর এখানে একসাথে এখন অনেক গরু হাসলির জন্য আসে, যে কারণে একটু চাপাচাপি বেশি, জনসাধারণ বেশি ইনশাল্লাহ। বড় ভাই কত নিল, 1,36,000। প্রিয় দর্শক, আরেক বড় ভাই 1,36,000 টাকা দিয়ে একটি চমৎকার সার নিল। তো প্রচুর গরু, প্রচুর পারাপারি, দেখুন গরু গরু গুতাগুতি, একটা উত্তেজনা।
চলতেছে আজকে এই শ্মশান ঘাটে মজার দিন, যারা দেখতে চান চলে আসুন, মিস করবেন না। বড় ভাই কত নিল? 91। প্রিয় দর্শক 91 দিয়ে দেখুন, আরো একটি বড় সাইজের গরু চলে যাচ্ছে, বিগ সাইজ। প্রিয় দর্শক, তা হাসিল ঘরের সামনে শুধু গরু, আর গরু সব বিক্রিত আলহামদুলিল্লাহ 190,000 টাকায় এই শাড়টি বিক্রি হয়ে গেল আজকের বাজার। তো আপনারা যারা এখনো কিনতে চান, বসে আছেন বাসায়, ঘুরতেছেন কোন হাটে যাবেন, চলে আসেন আমাদের সামনে।